90 দিনের আগে আপনার কোনো রিস্ক থাকে না, তো আপনার প্রত্যেকেই বলি একটা পেট অন করার পর তার ভ্যাকসিনেশন, মানে পেট অন করার আগেই এই জিনিসগুলোকে একটুখানি পড়াশোনা করে জেনে নেওয়া ভালো, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। আমাদের মতো আর ঠকতেটা হবে না যে দাদাকে আর মানে এই চ্যানেল ক্রিয়েটের প্রয়োজনটা পড়বে না ভবিষ্যৎ, কারণ এটা আমরা সত্যি আমরা মানে এমন একটা জায়গায় বাস করি যে ব্যবসার পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে, সেক্ষেত্রে মানে হেলথ কনসিয়াসনেসের ওপরে চলে গেছে, প্রয়োজনীয়তারও ওপরে চলে গেছে, তো সেই জায়গায়। তবে যদি আপনাদের মনে হয় যে আপনাদের রেগুলার লাইফে কোনো ছোট ছোট সমস্যা যেগুলো মনে হচ্ছে, যেগুলো আপনি ভেটের কাছে নিয়ে গিয়ে মনে হচ্ছে আপনার পয়সা খরচ করতে গায়ে লাগছে বা অনেকটা দূর যেতে হয়, আপনার ডগকে আপনি ক্যারি করার ক্ষেত্রে আপনাকে ফোর হুইলার ছাড়া বা ভাড়া করে নিয়ে যেতে হয়, এছাড়া কোনো অপশান থাকে না, তো পারপাসটা হয়তো খুব ছোট কিন্তু তার জন্য অনেকগুলো টাকা খরচ করছেন, সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা ডিসাইড করেছি, আমরা মাসে একবার ইনিশিয়ালি বা দুবার চেষ্টা করব যে লাইভ আসার। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি বেঙ্গলি গোল্ডেন রিট্রিভার, আমি সমীরণ জাওয়া। আজকে আমি ক্যামেরার পেছনে আছি কারণ আমার সাথে ক্যামেরার সামনে আছে বিপ্লব। বিপ্লবকে আমরা চেনেন, ও অলরেডি আমার কিছু ভিডিও আগে আছে, প্লাস ওর ডিটেলস আমার মানে ডিসক্রিপশানে সবসময় পেয়ে যাবেন। আজকের ভিডিওটার উদ্দেশ্য টোটালি ভ্যাকসিন এবং ভ্যাকসিন রিলেটেড কোয়ারিজ যেগুলো আমি আমার ভিডিওতে পাই এবং আপনারা করেছেন এবং অনেকেই বলেছিলেন ভিডিওটা করার জন্য, তো আমার মনে হলো যে এমন একজনকে নিয়ে ভিডিওটা করা উচিত যে অনেক বেশি অভিজ্ঞ। বিপ্লব প্যারাভেট প্র্যাকটিস করে, তো আমি বেশি সময় আজকে স্পেন্ড করবো না, তো আমি এবার বিপ্লবকে ছেড়ে দেবো, বিপ্লব বলবে। তো বিপ্লব, ভ্যাকসিন নিয়ে আমার যে দর্শক আছে বা যারা সাবস্ক্রাইবার আছে বা স্পেশালি যারা নিউ পেট ওনার বা ফার্স্ট টাইম পেট ওনার থাকেন বা ডগ ওনার থাকেন, তাদের মধ্যে একটা কোয়ারি সবসময়তেই থাকে যে আমি জানি যে আমাকে ভ্যাকসিন দিতে হবে আমার ডগকে, কিন্তু কোথা থেকে দেবো, কীভাবে দেবো, কোনটা কখন দেবো, কিরম খরচ হতে পারে, এই প্রশ্নগুলো তাদের মধ্যে রয়েই যায়। তো আমি আশা করবো আজকে টোটাল ভিডিওটা ও এমনভাবেই প্রেজেন্ট করবে আপনাদের যে আপনাদের সমস্ত যত ক্যারিজ আছে সলভ হয়ে যাবে। তো আমি বিপ্লবকে বলছি, বিপ্লব শুরু করবে। প্রথমেই আমি দাদার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপনটা করে নিই যে আমি প্যারাভেট প্র্যাকটিস করছি, অভিজ্ঞ সব ব্যাপারটাই একদম আমি অস্বীকার করছি না, কিন্তু যেটা বলার, সবার আগে আমি একজন ওই দাদার মতোই ঠকে যাওয়া পেট প্যারেন্ট, তারপর থেকেই আমার এই ব্যাপারে দাদার যেরকম ইন্টারেস্ট আমিও সেইভাবেই এগিয়েছি এবং আমি এটাকে অ্যাজ প্রফেশন বেছে নিয়েছি। তো এটা হচ্ছে আমার অভিজ্ঞতা, মানে একটা জায়গা থেকে বলছি, কারণ আমি কতটা জানি সেটা না জানলে আমার উপর আপনি ভরসা করবেন কেন বা কীভাবে আপনি বাকি জিনিসগুলো জানবেন সেটা আপনার একটা কোয়ারি, কারণ আমি ভেট নই, আমি ভেটেরিনারি ডক্টর একদমই নই, আমি অ্যাসিস্ট করি ডক্টরসদের। তো ঠিক আছে, আচ্ছা ভ্যাকসিনের ব্যাপারে যেটা আমার শুরু করার সেটা হচ্ছে ভ্যাকসিনেশনটা কী, এটা আমার মনে হয় একবার একটু জেনে রাখার দরকার আছে, কারণ রোগ হলে তো ওষুধ হয় তাই না, রোগের তো ওষুধ হয়, যে রোগগুলোর বেসিক্যালি ওষুধ বেরোয়নি বা যার ট্রিটমেন্ট নেই সেই জিনিসটারই কিন্তু ভ্যাকসিনেশন হয়। ভ্যাকসিনটা কী, ভ্যাকসিনটা হচ্ছে ভাইরাসেরই একটা ইনঅ্যাক্টিভেটেড ফর্ম যেটা আপনার শরীরে দেওয়া হবে, মানে আপনাকে রোগটাই দেওয়া হচ্ছে কিন্তু তার সিমটমস কিছু থাকবে না, সেটা আপনার কোনো ড্যামেজ করবে না, কিন্তু ওই রোগেরই ভাইরাসগুলোই আপনার শরীরে থাকবে, যে ভাইরাসগুলো আপনার ইমিউন সিস্টেম ওটার এগেনস্টে লড়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, আপনাকে সাময়িক কষ্ট দিয়ে বা মিনিমাম মানে একদম কম কষ্ট দিয়ে, যে কোনো রোগের ক্ষেত্রেই বা যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রেই এটা বলছি। তো ভ্যাকসিনটা আমরা এই কারণে দেবো। এবার কী কী রোগের ক্ষেত্রে ভ্যাকসিনগুলো হবে, যে রোগগুলোর কোনো ওষুধ বেরোয়নি, যার কোনো ট্রিটমেন্ট বেসিক্যালি নেই, তো আমাকে আগে জানতে হবে সেই জন্য যে আমরা যে পেটস, আমরা বেসিক্যালি ডগ নিয়েই কথাবার্তা বলছি, ভ্যাকসিন কিন্তু প্রায় প্রায় সব প্রাণীর ক্ষেত্রেই প্রয়োজন হয়, প্রত্যেকটা প্রাণীরই এমন কিছু রোগ থাকে যেগুলো ট্রিটেবল নয় বা যেগুলো হলে মানে মৃত্যু অনিবার্য এরকম টাইপের ব্যাপার থাকে। তো যাই হোক, কুকুরের ক্ষেত্রে আমরা যে সময় নষ্ট না করে শুরু করছি, কুকুরের ক্ষেত্রে কী কী রোগ এরকম রয়েছে, তার মধ্যে প্রথম যে ভয়ানক রোগটার নাম হচ্ছে ক্যানাইন ডিস্টেম্পার, যেটা মানে নার্ভাস সিস্টেম থেকে শুরু করে গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল রেসপিরেটরি মানে সব কিছুকে একদম ড্যামেজ করে দেয়, আর যদি আপনি এটার থেকে মানে আপনার পেট এটার থেকে রিকাভার করেও যায়, এর স্ট্রেস মোটামুটি লাইফ টাইম বেয়ার করতে হবে আর ইনকিউরেবলভাবে, যে ওটার কোনো দিন চেঞ্জ হবে না, নার্ভাস সিস্টেম ড্যামেজটা তো একদম পসিবলই নয় ওটাকে চেঞ্জ করা। তো সব থেকে ভয়ানক রোগ হচ্ছে ডিস্টেম্পার। সেকেন্ডে কে আসছে, ক্যানাইন পর্ভোভাইরাস। পর্ভোভাইরাসটা অন্যান্য সবার হয়,
ফেলাইন্সদেরও হয়, মানে এক্ষেত্রে হয়, কিন্তু ডিস্টেম্পারের থেকে এটা একটু আজকের ডেটে ট্রিটমেন্ট, মডার্ন ট্রিটমেন্টের কাছে পারবো ভাইরাসটা কিছুটা হার মেনেছে আমরা, কিছুটা পারবোকে এখন মানে হলে যে মারা যাবে এরকম ব্যাপার নেই, জিততে পারি, কিন্তু সেই জন্য আমরা কী করি, প্রিকশনারি ভ্যাকসিনটা নিয়ে রাখি। তারপরে কিছু ডিজিজের আছে যেগুলো নিয়ে আমরা হয়তো খুব বেশি অ্যাওয়ার নই, এগুলো খুব একটা মানে লোকালিটি ওয়াইজ এখানে হয় না বললেই চলে, তবে হয়। তার জন্য যেমন হচ্ছে লেপ্টোস্পিরোসিস, তারপর আপনার অ্যাডেনোভাইরাসের এফেক্টে যেটা আপনার হেপাটাইটিস হয়, প্যারা ইনফ্লুয়েঞ্জা হয়, তো এই রোগগুলোর জন্য বেসিক ভ্যাকসিনটা লাগে। আরেকটা হচ্ছে আমরা জানি করোনা তো আমরা চিনলাম এই কোভিড-19 পর থেকে, ক্যানাইন করোনার রোগটা অনেক, করোনার রোগটাই অনেক পুরনো, কিন্তু ক্যানাইন করোনার ভ্যাকসিনেশন কিন্তু বহু বছর পুরনো, মানে আমি আপনাকে আমার 10 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমার প্রথম ডককেও ক্যানাইন করোনা ভ্যাকসিনেশন করা হয়েছিল, তো সেক্ষেত্রে আমাকে কোনোদিন সার্ভাইভও করতে হয়নি কোনো এই ভ্যাকসিন রিলেটেড ডিজিজ নিয়ে। আচ্ছা, তাহলে শুরু করা যাক, প্রথম ভ্যাকসিনেশনটা কী আপনার পাপির হবে এবং হওয়া উচিত, সেটা হচ্ছে আপনার পাপ্পি ডিপি। ওটার এজ হচ্ছে আপনার মোটামুটি 28 দিন থেকে 56 দিনের মধ্যে ওই ভ্যাকসিনেশনটা করে নিতে হবে। ওই ভ্যাকসিনেশনটা দুটো ডিজিজের জন্য কাজ করছে, ডি ফর ক্যানাইন ডিস্টেম্পার, পি ফর ক্যানাইন পারভোভাইরাস। এই দুটো ফার্স্ট ডোজ আমার মনে মানে হিসাবে এইটা প্রথম দেওয়া উচিত, তার কারণ হচ্ছে এটা 56 দিনের পর আর প্রয়োজন হয় না, তখন চলে আসা যাবে। আচ্ছা, এটা কোম্পানিটা হচ্ছে এমএসডি কোম্পানি, নোভিভ্যাক যে ভ্যাকসিন তৈরি হয় সেটা, তো ওর পাপ্পিডিপি আপনার 28 থেকে 56 দিনের মধ্যে পড়ে যাবে, তো সেক্ষেত্রে আপনার হয়ে গেল ওই দুটো রোগের জন্য ফার্স্ট ডোজ হয়ে গেল। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে ডিএইচপিপিআই, এটা হচ্ছে আপনার 5-in-1 একটা কম্বাইন ভ্যাকসিনেশন বলা হয় এটাকে, এটা হচ্ছে 5-in-1 কম্বাইন ভ্যাকসিনেশন বলা হয়, যেটা পারবো, ডিস্টেম্পার, ক্যানাইন অ্যাডেনোভাইরাস, ক্যানাইন প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই ডিজিজগুলোর জন্য এই ভ্যাকসিনটাকে ব্যবহার করা হয়। এতে যেহেতু পাপ্পি ডিপি মানে ডিস্টেম্পার আর পারবোরও অ্যান্টিডোটটা থাকে বলে এটাকে বুস্টার হিসাবে ব্যবহার করা হয়। তাহলে সুবিধাটা কী হয়, আপনার বাকি মানে ওই বয়সের মধ্যে ওই ভ্যাকসিনসগুলো দেওয়ার প্রয়োজন হলো না, 56 দিনের পর একটা পাপি এটা নিতে পারে। এবার কী হয়, আমরা যেরকম করোনা হওয়ার পর আমরা দেখেছি 1 বছর মানে ভ্যাকসিন নেওয়ার পর আবার 1 বছরে গিয়ে বুস্টার ডোজ নিতে হচ্ছে, সেই মানে স্ট্রেনটা ড্রেন হয়ে যাচ্ছে আমাদের, যে মানে ইমিউনিটিটা যেটা থাকছে ওটা আমাদের শরীর থেকে 1 বছরের মধ্যে রিলিজ হয়ে যাচ্ছে, আবার ওটাকে রিক্রিয়েট করার জন্য স্ট্রংলি বুস্টার ডোজ নেওয়া হয়। তো এই বুস্টার ডোজটাই মানে পারবো ডিস্টেম্পারের ক্ষেত্রেও কাজে লাগে, আর এই দুটো রোগের ক্ষেত্রে বুস্টার ডোজটা হচ্ছে মানে একদম অনিবার্য, মানে দেওয়াই উচিত, কারণ এটা একবার হলে এটার থেকে বেরিয়ে আসা যায় না। আর এটা মানে আমাদের ক্লাইমেট, আমাদের ওয়েদার ওয়াইজ, আমাদের লোকালিটিতে প্রচুর হয়, এবং প্রচুর স্ট্রে অ্যানিমালস বছরের পর বছর এই রোগে মানে মারা যায়, আমরা কিচ্ছু করে উঠতে পারি না। তো পেট অ্যাজ ওয়েল অ্যাজ পেট অ্যানিমালসদের ক্ষেত্রে আমরা হয়তো চেষ্টাটা করি তাদের সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে, এটা শুধু সাপোর্টিভ ট্রিটমেন্টই হয়, মানে সিমটমসগুলো যেগুলো আসছে সেগুলোর জন্য। এক একজন ভেটোরিয়ানস, এক একজন প্যারাভেটস বা যাদের কাছে আপনি গিয়ে ভ্যাকসিনেশনের ব্যাপারে ডিটেলস নেবেন, জানবেন, প্রত্যেকের একটা প্রোটোকল নিজস্ব হয়, যে সে কীভাবে তা মানে আপনি আপনার পাপিকে নিয়ে গিয়ে কোনো একটা ভেটের হাতে তুলে দিলেন যে আপনি ওকে টেক কেয়ার করবেন বা কিছু করবেন, তো সে তার মতো করে তার মানে পড়াশোনার এতে হিসাব করে একটা আপনাকে ভ্যাকসিনেশন, তার এজ ক্যালকুলেট করে, তার বর্তমানে আপনি যখন নিয়ে যাচ্ছেন তাকে তার তখন কী এজ সেটা ক্যালকুলেট করে আপনাকে একটা ভ্যাকসিনেশন শেডিউল করে দেবে। তো আমি বেসিক্যালি করে থাকি সেটা হচ্ছে আপনার 28 থেকে 56 দিনের মধ্যে পাপ্পিডিপি, তারপরে কম্বাইন ভ্যাকসিনেশন ডিএইচপিপিআই উইথ লেপ্টো, নোভিভ্যাক লেপ্টো যেটা, এটা দুটোকে একসাথে, এটা লিকুইড ফর্মে থাকে, এটা ডাস্ট, সরি, এটা এটা লিকুইড ফর্মে থাকে লেপ্টো ভাইরাসটা, আর এটা ডাস্ট ফর্মে থাকে, তো এই দুটোকে মানে কম্বাইন করে দেওয়া যায়। এটা হচ্ছে 56 দিনের পর থেকে দেওয়া যায়। এবার আপনার কথা হচ্ছে আপনি পাপ্পিটাকে কোন এজে নিয়ে যাচ্ছেন ভেটের কাছে, তার তখনকার এজটা কী আছে, তো যদি এটা 56 দিনের মাথাতে পড়ে গেল তাহলে তো কোনো অসুবিধে নেই, তার থেকে আপনার আবার 21 দিন ইন্টারভ্যালে আপনার সাত আর মোটামুটি 75 দিনের পর থেকে 80 দিনের মানে 80 দিন 75-80 দিনের মধ্যে থেকে আপনি নেক্সট ভ্যাকসিনেশনটা শুরু করতে পারেন। অনেক ডাক্তারই এটাকেও আবার বুস্টার ডোজ নেয়, মানে 3-4 টাইম
DHPPIL কে বুস্টার ডোজ হিসেবে দেওয়া হয় যাতে কমপ্লিটলি ফার্স্ট ইয়ারটা, কারণ এই দুটো রোগ পাপিহুডটাকেই সব থেকে বেশি পাপিরা আর ইয়াং ডগসদেরই এটা সব থেকে বেশি এফেক্টেড হয় আর স্প্রেড করে, মানে সব ডগে সব এজের ডগেদেরই হতে পারে, কিন্তু এই সময়টা মানে হলে বাঁচানোটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো ওই জন্য ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে ডাক্তারেরা কী করে, 2-4 times এটাকে রিপিট করে বুস্টার করা একটা সাডেন ইন্টারভেলে। আমি করোনার ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমি ইন্ডিয়ান ইমিউনোলজিক্সের ক্যানাইন করোনা ভ্যাকসিনটা প্রেফার করে থাকি। আচ্ছা, এগুলো দামগুলো নিয়ে আমরা একটু বাদে ডিসকাস করে নিচ্ছি পুরো সব কিছুর ক্ষেত্রে। আমাদের করোনার মতো কিন্তু ওদের করোনা না, ক্যানাইন করোনার রোগটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ওটা ইন্টেস্টাইনাল একটা ইনফেকশন ক্রিয়েট করে। আমাদের ক্ষেত্রে কিন্তু করোনা হিউম্যান যেটা হিউম্যান স্ট্রেন সেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমকে অ্যাফেক্ট করে, কাশি সর্দি বা নিউমোনিয়া টাইপের হয়ে গিয়ে আমাদের মানে কার্ডিয়াক ফেলিওর বা হোয়াট এভার হয় যেটা প্রবলেম হয়, কিন্তু ওদের ক্ষেত্রে এটা পেটে এফেক্ট করে, স্টামাকে এফেক্ট করে। আফটার 80-90 days একটা ডগ মোটামুটি সব ভ্যাকসিন করার জন্য নিয়ে যাওয়া হয়। কেয়ারফুলি এটা মাথায় রাখতে হবে যে অ্যান্টিরাবিসটা যেন আফটার 90 days যায়, যে শেডিউলেই হচ্ছে না কেন, ডাক্তার যদি আপনি একটা প্রফেশনালকে দিয়ে করেন, যদি নিজের ক্ষেত্রে করেন ইনফরমেশনটা আপনার খুব জরুরি, কিন্তু যদি প্রফেশনাল ভেটারিয়ানস বা প্যারাভেটকে দিয়ে করেন তারা আপনাকে এটাকে ব্যাপারে অ্যাওয়ার করে দিবে। আর তারপরে হচ্ছে যেটা বলছিলাম র্যাবিসের ভ্যাকসিনেশনটা, র্যাবিস তো আমরা সবাই জানি যেটা জলাতঙ্ক বাংলায় বলা হয়, তো এটা হয় কোত্থেকে, সেটা হচ্ছে আপনার মানে বাইরের জিনিস মানে বাইরের অ্যানিমালস বা যেগুলো ছোটোখাটো ইঁদুর টিঁদুর ইনফেক্টেড জায়গা থেকে নোংরা বা প্রোটেক্টেড রাখলে এটাকে 90 দিনের আগে আপনার কোনো রিস্ক থাকে না, তো আপনার ডগই আপনাকে আজরা কামড়া আপনার ব্লিড হোক আপনি জাস্ট একটু খার সাবান দিয়ে ধুয়ে নিলেই ওই জায়গা পরিষ্কার করে নেবে। এই নিয়ে অনেকের প্যানিক থাকে যে আমার পাপিটা আমাকে আঁচড়ে দিয়েছে আমি কী করবো বা কে করবো, তো আমি আপনাদের বলে রাখি 90 days এজ অবধি পাপি আপনাকে আঁচড়া কামড়া আপনার সেরকম চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, স্ট্রে অ্যানিমালসদের ক্ষেত্রে ব্যাপারটা আমরা একটু বেশি প্রোটেকটিভ হতে নিই, যদি সে কিছু হয় আমরা ভ্যাকসিনেশনটা করিয়ে নিই। র্যাবিসের আমার কাছে 1 ml অ্যাম্পেলটা নেই যেটা ইউজ হয় আর কি, আমার কাছে 5 ml, কারণ র্যাবিসটা অনেকেই বুস্টার ইউজ করে, যখন করোনা হয়ে যায় করোনারও বুস্টার করা যায়, কিন্তু করোনা ক্যানাইন করোনাটা আমাদের এখানে আমাদের ক্লাইমেটে কম হয়, র্যাদার অন্যান্য ডিজিজগুলোর থেকে কম হয়। আমি ওই জন্য ক্যানাইন করোনার বুস্টারের খরচ মানে বেকার মনে করি, প্রয়োজন মনে করি না। তারপরে হচ্ছে র্যাবিসের এটা করে রাখা উচিত, যদি ফেরোসিয়াস ডগ হয় বাইটিং টেন্ডেন্সির ডগ হয় আমি মনে করি ওটা করে রাখুন, তাহলে আপনার কী সুবিধাটা হবে, যদি আপনার ডগ কাউকে বাইট করে আপনি আপনার ভ্যাকসিন কার্ডটা যখন তাকে শো করবেন, হ্যাঁ আমি ভ্যাকসিন কার্ডটা কী সেটা একটু বাদে পুরো ডিটেলস আপনাদের বলিয়ে দিচ্ছি যে ভ্যাকসিন কার্ডটা যখন তাদেরকে শো করবেন এটা আপনার বাচ্চা প্রোটেক্টেড আছে। 90 days পর যখন আপনি র্যাবিস দিচ্ছেন তো র্যাবিসের একটা বুস্টার ডোজ আমিও প্রেফার করি, যাতে মানে বাইটিং থাকলে ডগের বাইটিং টেন্ডেন্সি থাকলে আপনারাও সিকিউর থাকবেন, সব কিছু সিকিউর থাকবে। ওভারঅল আপনার তাহলে জিনিসটা নিয়ে এবার আসি ভ্যাকসিন কার্ডে, আপনাদের যেটা বলা হয়নি ভ্যাকসিন কার্ড, কীভাবে আপনি ভ্যাকসিনটা করবেন এবং মেনটেন করবেন। আমি যে কোম্পানির ভ্যাকসিন প্রথমে বললাম আপনাদের MSD, যার PAPPDP এবং DHPPIL, এই ভ্যাকসিনসগুলো সব কটা ভ্যাকসিনসই রয়েছে প্রায়, তো MSD যে ভ্যাকসিন কার্ডটা সেটা কিছুটা এরকম এখন করেছে আর কি দেখতে হয়। এর মধ্যে সুবিধা হয় কি, ভ্যাকসিন কার্ড আরও একরকমের হয়, বিভিন্ন মানে ভেটেরিনারি ক্লিনিকগুলো যেগুলো থাকে তাদের নিজস্ব ভ্যাকসিন কার্ড হয়, এতে একটু কম ইনফরমেশান থাকে, বাট আপনি চার্ট করা ভ্যাকসিন কার্ডটা হচ্ছে আপনার পেটের ভ্যাকসিনেশনটাকে রিমেম্বার করার জন্য, যেরকম আমাদের বাচ্চাদের ক্ষেত্রে হিউম্যান বেবিসদের ক্ষেত্রে ভ্যাকসিন কার্ডটা হয়েছে চার্ট অনুযায়ী, নেক্সট ভ্যাকসিন কবে হবে, আগের ভ্যাকসিনসগুলো কীভাবে হয়েছে এটা রিমেম্বার করার জন্য। তাতে হচ্ছে আপনার অনেক ডিটেলস থাকে, যেরকম এখানে ডগের ডিটেলস রইলো, ডগ ওনারের ডিটেলস রইলো, ডগ এজ ক্যালকুলেশনের আপনারা কীভাবে করবেন, হিউম্যান এজের সাথে ওদের এজ কীভাবে ক্যালকুলেট করা হবে সেই ইনফরমেশনসও রয়েছে। তারপর আপনার টেম্পারেচার থেকে শুরু করে পালস রেট, রেসপিরেশন, এজ অফ ম্যাচিওরিটি, কবে মেট করাতে হয় না করাতে হয় সব ইনফরমেশনসগুলো থাকে। এবং এটাও থাকে আমি যে এতক্ষণ ধরে যে জিনিসগুলো বলছিলাম কোন এজে কোন ভ্যাকসিনসগুলো দেওয়া যায়, এদের পার্টিকুলার এদের কোম্পানির ভ্যাকসিনের হিসাবে দেওয়া আছে, আমি আপনাকে বললাম আপনি যে কোনো কোম্পানির ভ্যাকসিন ইউজ করেও ভ্যাকসিনেশনটা করতে পারেন। তো ভ্যাকসিন কার্ডটা কিরকম আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, ভ্যাকসিন কার্ডটা এরকম দেখতে হয় যেটা MSDও বললো, এতে অনেক পেজ থাকে যেগুলো অনেক ইনফরমেশন এগুলো ইনফরমেটিভ থাকে এবং এখান থেকে আপনারা
সমস্ত জিনিস হ্যান্ডি, মানে যারা অ্যাটলিস্ট আপনারা ফার্স্ট টাইম পেয়ে তো না, তাদের ক্ষেত্রে অনেকটা ইউজফুল হয়, অনেক ইনফরমেশান এখানে পাওয়া যায়। এটা এক ধরনের ভ্যাকসিন কার্ড যেটা ব্র্যান্ডেড এবং যেটা কোম্পানি প্রোভাইড করে, সেটা অনেক ক্ষেত্রে আমরা পাই না। মোস্ট অফ দ্য ক্ষেত্রেই কিন্তু ভেট নিজের একটা প্রিন্টেড মানে ভ্যাকসিন কার্ড দিয়ে থাকে, যেখানে তার নিজস্ব ব্র্যান্ডিং করা থাকে এবং অল দ্যাট। আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি সেটা কীরকম হয়। এটা আর কারো কার্ড নয়, এটা সন্দেশের কার্ড, এবং আমি সন্দেশের কার্ডটা এই জন্যই দেখাচ্ছি। এটাও আমাকে একজন, আমি ইনিশিয়ালি যার কাছ থেকে ওর সমস্ত ভ্যাকসিনেশান করেছিলাম সে দিয়েছিল, এবং তার এখানে তার নিজস্ব প্রিন্টেড কার্ড। এবং এখানে যদি আপনি দেখেন যে সমস্ত মানে খুব বেশি ইনফরমেশান থাকে না, একটা বেসিক ইনফরমেশান যেগুলো এখানে রিটেন থাকে, এবং এটা স্বাভাবিক নিজের প্রিন্ট করানো, এবং এগুলো অতটা মানে যে করবে সে এত এক্সপেন্ডিচার করে না যেটা একটা ব্র্যান্ডেড কোম্পানি করে। তো যদি আপনি কোনো ক্ষেত্রে ব্র্যান্ডেড কোম্পানির থেকে কোনো ভ্যাকসিন কার্ড পাচ্ছেন না, প্যানিক করার দরকার নেই। যেটা বেশি খুব বেশি ইম্পর্টেন্ট যে আপনার কাছে ডিটেলসটা থাকা যে আপনার ডগ ভ্যাকসিনেটেড। এবার এই ডগ ভ্যাকসিনেটেডের থাকলে কী কী সুবিধা কী অসুবিধা যদি আপনারা বলেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান, সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করে দেবো। তবে থাকার স্বাভাবিকভাবে যেটা আমরা অ্যাজ এ লেমন বা স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝি যে আমার ডগ যদি কাউকে কামড়ায় বা আমার ডগ যদি কাউকে কোনো রকমভাবে আছড়ে দিচ্ছে, যেটা সাধারণ মানুষরা যখন ভাবছে যে আমার ডগ তার খুব বড় ক্ষতি করে দিচ্ছে, আমরা যদি তাকে এটা খুলে দেখাই ব্যাস, তাহলে তাদের সমস্ত প্রশ্নের উত্তর শেষ ওখানেই। তো এটা একটা সাধারণ ভাষায় জেনে রাখুন ভ্যাকসিনেশান কার্ডের ইম্পর্টেন্স। আচ্ছা, এবার আমরা আসি দাম বা খরচ। অনেকেই এটা নিয়ে প্রচণ্ড ওয়ারিড হয়ে যান যে একটা পাপ্পি নেবো তার ভ্যাকসিনেশানে কী খরচ হবে জানি না হ্যান ত্যান। তো সেই ইনফরমেশানটা আপনার সেই কোয়ারিগুলো ক্লিয়ার করবে। আগে আসি ভ্যাকসিনগুলোর দাম প্রায় এমআরপির ওপর। যেমন পাপ্পি ডিপিটা আমার কাছে এই মুহূর্তে নেই, ওটার এমআরপি নিয়ার অ্যামাউন্ট এমএসডি পাপ্পি ডিপির এমআরপি 500 to 550 ম্যাক্সিমাম হবে। DHPPI-এর দাম আছে এখন কারেন্ট প্রাইস হচ্ছে 570, আর যেটা লেপটোর সাথে দেওয়া হয় লেপটোর দাম হচ্ছে 170। তো এটার আপনার হয়ে গেল নিয়ার অ্যাবাউট 740। 740-তে আপনার DHPPIL হয়ে যাচ্ছে, পাপ্পি ডিপি আপনার 500 হয়ে যাচ্ছে, এবং তারপর ক্যানাইন করোনার যে ইমিউনোলজিক্সের আছে ওটার দাম আছে 355 টাকা। আচ্ছা, এটা আমার কাছে 5 ml-এর অ্যাম্পেল আছে, এই 5 ml-এর অ্যাম্পেলের দাম 320 টাকা। এটা হলেই সুবিধে হয় যদি আপনার ক্ষেত্রে বুস্টার বা পোস্ট ভাইটের ট্রিটমেন্টে ভ্যাকসিনেশান করাচ্ছেন, সেক্ষেত্রে আপনার বড়ো অ্যাম্পেলসগুলোতে অনেক সুবিধা হয়, বা আপনার ঘরে মাল্টিপল ডগস আছে অনেকটা আপনি মানে বেনিফিটেড হয়ে যাবেন। তো আর না হলে যেটা 1 ml-এর অ্যাম্পেল রাক্সা রেবের আছে ওটার এমআরপি আছে 150 টাকা। MSD-র যে অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশান আছে সেটা 1 ml-এর 190, আর এটা হচ্ছে 10 ml-এর ভায়াল, এটার প্রাইস আপনার 580। তো এই হলো ভ্যাকসিনেশানের প্রাইস। এবার ধরুন কীভাবে কী শেডিউলে দেওয়া হচ্ছে তার ওপর খরচা, এই এমআরপিগুলোকে ক্যালকুলেট করলে একটা টোটাল প্রাইস আসছে। কিন্তু যেমন বুস্টার ডোজগুলো হলে সেগুলো আবার একটা করে বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে বলে রাখি যে অনেক জায়গাতেই আপনারা শুনবেন যে আমি সেই জায়গা যেতে চাইছি না, কে কত নিতে পারে, সেটা অ্যাবসলুটলি আপনাদের সিলেকশনের ওপর, আপনি কোন ভেটের কাছে যাচ্ছেন। এক একজন মানুষের পারিশ্রমিক এক একজন হয়, আমি সেই ব্যাপারে কোনো কমেন্ট পাস করব না। এখানে যে প্রাইসগুলো আমি দেখাচ্ছি এটা হচ্ছে এক্স্যাক্টলি কস্ট অফ ইয়োর মেডিসিন, মানে এই মেডিসিনটা বা এই ভ্যাকসিনটা আপনার ডককে দিলে এই খরচ পড়ে। প্রথম ক্ষেত্রে যেটা বললো DHPPI-এর কম্বিনেশান যেটা অলরেডি কম্বাইন করে দিতে হয় সেটা 740 টাকা, একটা 550 টাকা। কিন্তু অনেক ক্ষেত্রেই শুনবেন যে আপনি যার কাছে করাচ্ছেন সেক্ষেত্রে আপনার সে অনেকটা বেশি বলছে। এক্ষেত্রেও প্যানিক করার কিছু নেই, কারণ প্রত্যেকটা মানুষ যে কাজ করে তার একটা নিজস্ব পারিশ্রমিক সে নিজে সেট করে, এবং সে মনে হয় যে আমি এটা করার জন্য আপনার বাড়িতে আসবো, আপনার ডগকে আমি দেবো ভ্যাকসিন, আমার সাথে হয়তো আরেকটি লোক যাবে, আমি ফ্রিজিং করে নিয়ে যাব, আমার পুরো ফ্রিজিং কস্ট আছে, আমি সেটা মার্কেট থেকে নিয়ে আসবো। তো অনেক ফ্যাক্টর থাকে সেগুলো ইনক্লুড করে, কেউ হয়তো 500 চার্জ করতে পারে, কেউ হয়তো 1000 চার্জ করতে পারে, সেটা আপনার সিলেকশনের ওপর হবে, আপনি কার কাছে যাচ্ছেন এবং আপনি কোন এলাকায়। একদম তাই, অভিজ্ঞতা এবং আপনি কোন এলাকায় বাস করছেন। আপনি যদি একটু ইন্টিরিয়ারে করেন কম হবে, আপনি যদি একটু প্রপার বা মেট্রোতে থাকেন সেক্ষেত্রে একটু বেশি হবে। তো এটা নিয়ে প্যানিক করার কিছু নেই, একদম। আচ্ছা, মোটামুটি যে ইনফরমেশানটা আমার মনে হয় দেওয়ার ছিল, প্রয়োজন শেয়ার করার ছিল, আমি মোটামুটি করে দিয়েছি। এর পরেও যদি কিছু ইনফরমেশানের প্রয়োজন হয় অবশ্যই দাদার কমেন্টসে লিখবেন, এরপরেও কিছু হেল্প লাগলে আমি মানে ইনফরমেশান শেয়ার করতে হলে আমি যে ইনফরমেশানসগুলো দিয়েছি এগুলো মানে আপনারা নিজেরাও
ইন্টারনেট থ্রু ইন্টারনেট আপনারা গ্যাদার করতে পারবেন। হ্যাঁ, তবে শেষ করার আগে আমি একটা জিনিস এখানে বলতে চাইবো সবাইকে। তো আমি ক্যামেরার সামনে আসছি এবং এসে বলছি, আমার যেটা সবসময়তেই বলার থাকে, আমি বলি যে আমি ঠকে শিখি এবং ঠকে শিখে শেয়ার করি। আমরা কোনো অভিজ্ঞতা বা আমরা কোনো ডিগ্রি নিয়ে বসে নিই, আমরা কোনো সার্টিফাইড কেউ নয়। তো যেটা বলবো সেটা আমরা রিয়েল লাইফে যেগুলো ফেস করি এবং সেটা থেকেও হয়তো অনেকটা ও শিখেছে বা ওর শেখার আগ্রহ ছিল বলে বাই প্রফেশন এখানে এসছে। এবং আমি সবসময়তে এই ধরনের মানুষকে পছন্দ করি। আমি এখানে যদি কোনো মানে ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারকে বসাতাম তাহলে হয়তো সে এত কথা বলতো না। তো জানবেন যখনই, হ্যাঁ যখনই কোনো উচ্চশিক্ষিত মানুষ থাকেন সামনে ক্যামেরার সামনে বা যে কোনো পরিস্থিতিতে, আপনি যদি তাকে দেখাতেও যান, এত কথা বলবে না আপনাদের সাথে বা কারোর সাথেই বলবে না, কারণ তার এত সময় নেই। তার সেই যতক্ষণ আমাদের সাথেই কথোপকথনটা করবে তার ততক্ষণে তার অনেকগুলো টাকা বা অনেকগুলো পেশেন্ট তারা দেখে নেবেন, রোজগার হয়ে যাবে। আর এটা রিয়েল ফ্যাক্ট, এখানে এগুলোকে অ্যাভয়েড করার কোনো জায়গা নেই। তবে যদি আপনাদের মনে হয় যে আপনাদের রেগুলার লাইফে কোনো ছোটো ছোটো সমস্যা, যেগুলো মনে হচ্ছে যেগুলো আপনি ভেটের কাছে নিয়ে গিয়ে মনে হচ্ছে আপনার পয়সা খরচ করতে গায়ে লাগছে বা অনেকটা দূর যেতে হয় আপনার ডগকে আপনি ক্যারি করার ক্ষেত্রে, আপনাকে ফোর হুইলার ছাড়া বা ভাড়া করে নিয়ে যেতে হয়, এছাড়া কোনো অপশান থাকে না, তো পারপাসটা হয়তো খুব ছোটো কিন্তু তার জন্য অনেকগুলো টাকা খরচ করছেন, সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা ডিসাইড করেছি, আমরা মাসে একবার ইনিশিয়ালি বা দুবার চেষ্টা করব যে লাইভ আসার। তো যদি মনে হয় যে আপনাদের বিপ্লব, স্পেশালি আমার, আমি ক্যামেরার পিছনে থাকলেও আমার খুব একটা প্রবলেম নেই, কারণ বিপ্লব আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড, এবং যদি মনে হয় যে ওর অভিজ্ঞতা বা ওর রিয়েল লাইফ প্র্যাকটিস, ও যথেষ্ট ব্যস্ত মানুষ, আমি ও এরকমভাবে আছে বলেই নয় যে খুব ফ্রি, ও আমি বলে এসছে, অন্য কেউ বলে হয়তো আসতো না, এটা খুব অনেস্ট কনফিউশন। তো যদি মনে হয় যে ও একদিন ক্যামেরার সামনে এসে আপনাদের যে রেগুলার লাইফে প্রবলেমগুলো হচ্ছে, সে যে কোনো রিলেটেড হোক বা হেলথ রিলেটেড, সেগুলোর উত্তর আপনারা যদি পান, আপনাদের লাভ হবে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনারা চাইছেন কিনা। তাহলে আমি ওকে বলবো যে অ্যাটলিস্ট একদিন আমাকে একটা ঘন্টা সময় দেওয়ার জন্য সারা মাসে, যাতে আপনাদের সবাইকে হেল্প করে উঠতে পারি। একটা ছোট্ট কথা এখানে আমার বলে রাখা দরকার, যেটা হচ্ছে দাদার এর আগে আমি যে ভিডিও করেছিলাম তারপরে আমি প্রচুর কলস পেয়েছি এবং তারা অনেকেই অনেক কিছু জিজ্ঞাসা করেছে, যথেষ্ট আমি আমার তরফ থেকে যথেষ্ট মানে চেষ্টা করেছি তাদেরকে হেল্প করার। তো এটাই যেটা বলার যে একদম ফিল ফ্রি টু টক যে কোনো জিনিস, আমরা যতটা জানবো, আমরা ওয়েট নই একদমই, আমরা ওয়েটেদেরকে কোনো রকমভাবেই এখানে ছোটো করা বা কোনো সেই দুঃসাহসের কোনো জায়গাই নেই, তারা যথেষ্ট পড়াশোনা করে ডিগ্রি হোল্ডার নিয়ে কাজ করছেন। কিন্তু এই যে ছোটোখাটো বিষয়গুলো যেগুলো হয়তো আপনি পারছেন না, ইগনোর করবেন না, একটু কারোর থেকে জেনে নেবেন, যে কোনো সোর্স থেকে আপনি, ছোটোখাটো ব্যাপার, কোনো স্কিন ইস্যুস হচ্ছে, কোনো সময় কোনো প্রবলেম হচ্ছে, আমরা অনেক কিছু ফেস করি আমাদের বাড়িতে যখন পেটস থাকে, যেগুলো নিয়ে হয়তো আমরা, আমি ফেসবুকে দেখি অনেকে কমেন্ট করেন যে কী করবো দাদা প্লিজ গাইড, তো সেগুলো জানার জন্য যদি মনে হচ্ছে যে আপনাদের হেল্পের প্রয়োজন এবং আপনারা ওর সাথে কথা বলতে পারেন যে কোনো সময়, আমার নলেজে থাকে আমি ডেফিনেটলি তাদেরকে অবশ্যই হেল্প করার জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করা। তো টিল দেন আর কথা বাড়াবো না, দেখতে থাকুন আমার চ্যানেল দি বেঙ্গলি গোল্ডেন রিট্রিভার, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ভিডিওটা মনে হয় কারোর হেল্প হবে তো প্লিজ শেয়ার করুন। থ্যাংক ইউ, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম।